আমাদের এটা আজ ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায় এবং ত্রিপুরার অন্যান্য জেলাতে। আমাদের এই লোক আদালতে এবার আমরা 8টা কোর্ট করেছি। 8টা কোর্টের মধ্যে আমাদের 3টা কোর্ট হচ্ছে এমএসসি ক্লেমস ট্রাইব্যুনালের যে কম্পেনসেশনের মামলাগুলো থাকে এবং এমপ্লয়িজ কম্পেনসেশনের মামলাগুলো থাকে, সেগুলো নিয়ে 3টা লোক আদালত হচ্ছে, যেখানে মোট 66 নাম্বার অফ কেসেস আর বিং টেকেন। তারপরে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট বা স্বামী স্ত্রীর মধ্যে ডিসপিউট নিয়ে যে মামলা হয় সেগুলো জন্য আমরা আরও 2টা লোক আদালত করছি, সেটাতে নেওয়া হচ্ছে 50টি মামলা। ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস বা মীমাংসাযোগ্য যে অপরাধগুলো সেগুলোর জন্য আরও 2টো কোর্ট নেওয়া হয়েছে, সেখানে নেওয়া হয়েছে আরও 66 নাম্বার অফ কেসেস। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কেসেসের জন্য আরও 1টা স্পেশাল লোক আদালত কোর্ট করা হয়েছে, যে জায়গাতে আরও 35টি কেস নেওয়া হয়েছে। টোটাল আমরা 217টি কেস নিয়েছি এবং টোটাল 8টা কোর্ট করা হয়েছে।